দেখো, নালুর বিধানসভার গোবদিহি গ্রাম, এখানে গতকাল রাত্রি 8:30 পর দফায় দফায় বোমাবাজি হয়, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। যদিও পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছে। বিজেপির দাবি যে আজকে তাদের ওই এলাকায় একটা র্যালি বের করার কথা ছিল প্রার্থীকে নিয়ে, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তার সমর্থনে। ঠিক তার আগে রাত্রিতে তৃণমূলের লোকজনরা এসে গ্রামে প্রচুর পরিমাণে বোমাবাজি করে এবং শূন্যে গুলিও চালায় বলে অভিযোগ, যে তাদের বিজেপি সমর্থকদের ভয় দেখানোর জন্য। এই বোমার যে স্প্রিন্টার তাতে একজন মহিলা জখম হয়েছে বলে তাদের দাবি। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ হচ্ছে যে গতকাল রাত্রিতে তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন, সেই সময় বিজেপির লোকজনরা বোমাবাজি করে তাদের উপরে, এমনকি তাদের বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি করা হয় বলে তৃণমূলের অভিযোগ। যদিও দুটি অভিযোগকে খতিয়ে দেখছে পুলিশ, এলাকায় পুলিশের ভ্যান রয়েছে, তারা একটা হোল দিচ্ছে। যদিও এই ঘটনার পর এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে, তুমি জানো এর আগেও দফায় দফায় নালুরের বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে, এলাকায় উত্তেজনা রয়েছে। আর নতুন করে এই গোপটির ঘটনায় কিন্তু আবার উত্তেজনা বাড়লো নালুর বিধানসভা এলাকায়, এটা বলাই যায়। ধন্যবাদ গোপাল। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল দুপক্ষ কি জানিয়েছে আপনাদের শোনাব। আমাদের আজকে র্যালি ছিল প্রার্থীর, তো কালকে আমরা একটু আলোচনায় বসেছিলাম। আলোচনার বসার পর তৃণমূল দুষ্কৃতীরা এসে বোমাবাজি হয়, ফায়ারিং করে। আজকে বালিগুনিতে মিটিং ছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের সন্ধ্যেবেলায় লোক সমস্ত টিএমসির সমর্থকরা যারা ছিল তাদের বাড়িতে বাড়িতে ক্যাম্পিং করতে গিয়েছিলো, যাচ্ছিলো। এর মতো অবস্থায় 8:30 নাগাদ ওরা বোম ফাটায় বিজেপির লোকে। পতাকা লাগানোকে কেন্দ্র করেই বারাসাতে ছোট জাগুলিয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল তেঁতুলিয়া গ্রামে বারাসাতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের রোড শো এর পরে তৃণমূল কর্মীরা ওই এলাকায় আইএসএফ এর পতাকা খুলে দেয়। বাড়িতে গিয়ে এক আইএসএফ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি যে বাড়িতে পতাকা লাগানো হয় সেই বাড়ির সদস্যদের সঙ্গে আইএসএফ কর্মীর গণ্ডগোলের জেরে এই ঘটনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।